You are watching Play Basic to learn advanced technology. In this video, I will show you how to any photo text copy for Android. আমি যে অ্যাপটি ইউজ করব সেটি হচ্ছে টেক্সট ফেয়ারিং ওসিআর টেক্সট স্ক্যানার। এই অ্যাপের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন? হোয়াট দি টেক্সট ফেয়ারিং ক্যান ডু। নাম্বার ওয়ান, কনভার্টস অ্যান ইমেজ টু টেক্সট, একটি ছবিকে টেক্সে পরিণত করতে পারবেন। নাম্বার টু, এডিট এক্সট্রাক্টেড টেক্সট, ছবিকে টেক্সে পরিণত করে এডিট করতে পারবেন। নাম্বার থ্রি, কনভার্ট দি স্ক্যান পেজ ইনটু পিডিএফ, স্ক্যান করা পেজটিকে পিডিএফ করতে পারবেন। নাম্বার ফোর, সিলেক্টেড ফটো টেক্সট কপি শেয়ার অ্যান্ড ট্রান্সলেট, এবং আরও অনেক কিছু করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাউনলোড করে টেক্সট ফেয়ারিং অ্যাপটি ওপেন করুন। So let's see how we will do. অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, ট্যাপ হেয়ার টু কনভার্ট টেক্সট ফ্রম এ নিউ ইমেজ। এখানে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে ফটোটিকে তুলে ইমেজ টিকে টেক্সে পরিণত করতে পারবেন। ট্যাপ হেয়ার টু কনভার্ট টেক্সট ফ্রম অ্যান এক্সিটিং ইমেজ, এখানে আপনি যে ইমেজটিকে সেভ করে রেখেছেন সে ইমেজটিকে গ্যালারি অপশনে ক্লিক করে ফটোটিকে টেক্সে কনভার্ট করতে পারবেন। এখানে লক্ষ্য করুন, আই ক্যান রিড ইংলিশ, রাশিয়ান অ্যান্ড গ্রিমান, বাট ইউ ক্যান ডাউনলোড মোর ল্যাঙ্গুয়েজ। টেক্সট ফেয়ারি অ্যাপটি এই তিনটি ল্যাঙ্গুয়েজে ফটোটিকে টেক্সে পরিণত করতে পারবে। আপনারা চাইলে ডাউনলোড ইওর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি যে ল্যাঙ্গুয়েজে ফটোটিকে টেক্সে কনভার্ট করতে চান সে ল্যাঙ্গুয়েজটি ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে আমার ল্যাঙ্গুয়েজটি ডাউনলোড করে রেখেছি বেঙ্গলি। তা আপনি চাইলে যে ল্যাঙ্গুয়েজে ফটোটিকে টেক্সে পরিণত করবেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা এখান থেকে থ্রি ডটসে গিয়ে অ্যাড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনি যে ল্যাঙ্গুয়েজে ফটোটিকে টেক্সে পরিণত করবেন সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে একটি নতুন ফটো তুলে টেক্সে কনভার্ট করে দেখাবো ফটোটির টেক্সটগুলিকে। তো আমি ক্যামেরা আইকনে ক্লিক করলাম, আপনি যে টেক্সটটুকু কপি করবেন সে টেক্সটটুকু সিলেক্ট করুন, তারপর নেক্সট করুন। আপনি এবার যে টেক্সে পরিণত করবেন সে টেক্সটটি সিলেক্ট করুন। এখান থেকে চাইলে আপনি যদি বেঙ্গলি লেখা থাকে তাহলে আপনি বেঙ্গলি সিলেক্ট করুন, আপনার যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ সিলেক্ট করুন। তো আমার ইংলিশ, আমি ইংলিশ সিলেক্ট করছি। তারপর স্টার্ট প্রসেসিং হচ্ছে, এরপরে স্ক্যান হবে, স্ক্যানের কাজ শুরু হয়ে গেছে। কমপ্লিট, ওকে। এবার দেখেন ইমেজের টেক্সটগুলি ফটোতে না টেক্সে পরিণত হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারেন, কপি করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, পিডিএফ করতে পারেন। এবার আমি আগে থেকেই তোলা রয়েছে এমন একটি ফটোটিকে টেক্সে কনভার্ট করব, তার জন্য আমাকে গ্যালারি আইকনে ক্লিক করলাম। তারপরে যে আমি ফটোটিকে টেক্সে পরিণত করব সে ফটোটিকে সিলেক্ট করলাম।
যে অংশটুকু আপনি টেক্সে পরিণত করবেন ফটোর সেই অংশটুকু আপনি সিলেক্ট করুন, তারপর নেক্সট করুন। জাস্ট ক্লিক ওকে, ইয়োর ডান। এবার আপনি এখান থেকে শেয়ার করতে পারেন, কপি করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, পিডিএফ করতে পারেন, যতটুকু সাহায্য করতে পেরেছি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যে কোনো টেক্সকে কীভাবে কপি করতে হয় বা অ্যান্ড্রয়েডের স্ক্রিনে থাকা কোনো টেক্সকে কীভাবে কপি করতে হয় সেটা আমি দেখিয়েছি। চাইলে আপনারা আই বাটন থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন বা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।